হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আমি আবার একটা রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। তো আজকে আমরা তালের বড়া বানাবো। তালের বড়া খেতে বন্ধুরা দারুণ লাগে। বর্ষাকালে তাল কুড়িয়ে নিয়ে সেই তালের বড়া খেতে বন্ধুরা অসাধারণ লাগে। তো এখন আমি যাচ্ছি তাল কুড়াতে। সেই তাল কুড়িয়ে নিয়ে এসে আজকে বানাবো তালের বড়া। তো চলুন বন্ধুরা তালটাকে আগে কুড়িয়ে নিয়ে আসি। মাথার উপর ওদিকে সূর্য উঠে গেছে, প্রচণ্ড রোদ বেরিয়েছে, 6টা বেজে গেছে অলরেডি। তো আমি তাড়াতাড়ি যেতে হবে। টাটা, এসে কথা হবে। তাল খুঁজেই পাচ্ছি না, দেখছি তাল কোথায় পড়েছে। এই এখানে দুটো তাল পড়ে আছে তো। আমরা তাল পেয়েছি, তাল নিয়ে যাচ্ছি আজকে তালের বড়া হবে। হয়ে আছে, তাই জন্য আমি একটা গাঁদা ফুল তুলে নিয়েছি, মাথাতে লাগিয়ে দিয়েছি। ওই ওখানে একটা তাল পড়ে আছে, আর নেব না, আমাদের বাড়ির দিকে যাচ্ছি। প্রচন্ড রোদ পড়েছে। সকালে তাল কুড়িয়ে এনে রেখে দিয়েছি, আর মাঝখানে অনেকটা সময় কেটে গিয়েছে, কিন্তু তালের বড়াটা বানানো সম্ভব হয়নি। এত বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে, চারিদিক ভিজেছিল, সেই বৃষ্টির মধ্যে উনুনে তালের বড়া বানানো একদম সম্ভব হয়নি। তো এবারে তালের বড়াটা আমরা বানিয়ে নেবো। তো চলো তালের বড়াটা বানানো শুরু করা যাক। আমি এবার তালগুলোকে ভালো করে কষা ছাড়িয়ে নেব। আমরা সব খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, এবার এই তালের মধ্যে যে শ্বাসটা আছে সেই শ্বাসটা বার করে নেব। এরকম তালটাকে খোসা ছাড়িয়ে বার করে সঙ্গে সঙ্গে এটাকে করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু তালের শ্বাসটা ভালো করে বেরোবে না। আমি কি করছি, এক একটা করে তাল নিচ্ছি। এখানে একটু খোসা লেগে আছে, যাই হোক, এখানে আমি এক একটা করে তাল নিচ্ছি, নিয়ে একটু হালকা করে জল দিয়ে এটাকে মাখবো, যেহেতু এর যে তালের যে শ্বাসটা আছে সেটা ঝট করে বেরিয়ে যাবে। দিয়ে ছোড়াটাকে এই হাত দিয়ে ধরতে হবে, তোকে ধরে এরকম করে তালটাকে ধরতে হবে, ধরলেই বেরিয়ে পড়বে। একটা করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই যে ঝোড়াতে কতটা ভালো হয় দেখুন, পড়ছে আর ঝোড়ার গায়ে লেগে আছে দেখুন। এগুলো হাত দিয়ে একটু বার করে নেওয়া হয়েছে। এইভাবে তালটাকে, তালের শ্বাসটাকে বার করে নেওয়া হচ্ছে। কিন্তু এটার জন্য খুব তাড়াতাড়ি হয়েছে, গ্রেটার হলে এত তাড়াতাড়ি হয়তো হতো না। একদম
তালের শাকগুলো সব বার করে নিয়েছি। এবার নারকেলটাকে কুড়ে নেব। তালের বড়া তো নারকেল ছাড়া তালের বড়া একদম সম্ভব নয়। নারকেল কোড়ানো হয়ে গিয়েছে, তো এই বাটির দু বাটি আমি আটা নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। কালো জিরে, কালো জিরে দিলে খুব সুন্দর ফ্লেভার আসে। কিসমিস না দিলে কিন্তু ভালো লাগে না কালো জিরে। এলাচ, এলাচ দিলে খুব সুন্দর ফ্লেভার আসে। এবার দিয়ে দেবো তালের শাঁসটা। এবারে সবগুলো হাত দিয়ে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভালো করে এটা হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। জল, জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। আরো জল লাগবে। খুব সুন্দরভাবে এটা মাখা হয়ে গিয়েছে। এবার এটা আধ ঘন্টার জন্য রেখে দেব, সেট হয়ে যাবে আটাটা, তারপরে আমরা তালে বড়াটা বানাবো। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু নুন। নুন না দিলে কোনো জিনিসই টেস্ট আসে না, নুন ছাড়া কোনো জিনিস সম্ভব। আমাদের একদম ব্যাটার রেডি হয়ে গিয়েছে, আধ ঘন্টা হয়ে গিয়েছে। মে আছে ভাজতে হয়, না হলে কিন্তু পুড়ে যায়। উপরে পুড়ে যাবে, ভিতরে হবে না, ভিতরে কাঁচা থাকবে। সুন্দর একটা গন্ধ বাড়াচ্ছে। তেলটা গরম হয়ে গিয়েছে, তালের বড়া একদম রেসিপি কমপ্লিট হয়ে গেছে। পুরোপুরি সব বড়া এখনো ভাজতে পারিনি, তার কারণ সন্ধে হয়ে আসছে। যেটুকু হয়েছে সেটুকু আপনাদেরকে দেখিয়ে দিই। তো আজকে আমাদের তালের বড়া আপনাদের সামনে থেকে আবার দেখিয়ে দিই। তালের বড়া, তালের বড়া দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও খুবই অসাধারণ হয়েছে। কারণ আমি একটা খেয়ে টেস্ট করে নিজেই দেখেছি, প্রচণ্ড মিষ্টি তালটা। দুটো ব্যাচ ভেজেছি মাত্র, আমি যেগুলো দিয়ে বানিয়েছি তালের বড়াটা সেগুলো দেবেন, তাহলে টেস্টটা আরও বেড়ে যাবে।